আজকে একটা মজাদার ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আজকে আমার এই যে সব দাড়ি, ঠিক আছে, এই দাড়িগুলো আজকে আমি কেটে ফেলবো। তো চলো দেখা যাচ্ছে দাড়ি কাটার পর আমার ঠিক কেমনটা লাগে, ভালো লাগে না খারাপ লাগে। তো তোমাদেরকে সবটাই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, এবং দেখা যাক দাড়ি কাটার পর আমাকে ঠিক কেমনটা লাগে। চলো এখনের মতন বাই, দাড়ি কাটার সময় দেখা হচ্ছে। না না ওই গরম জলে যখন বয়লার মুরগির পেছনটা ছিঁড়ে সেরকম যেমন লাগে সেরকম লাগবে। অডিও যখন থাকে এক্সট্রা দিবে কি বন্ধুরা, আমি দাড়ি কেটে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আমাকে দাড়িটা কেটে একদমই বাজে লাগতে। চলো 1 2 3। Why are you running? দাড়িটা কেটে আমাকে একদমই বাজে লাগছে, ঠিক আছে। দাড়িটা কেটে পরে যখন বন্ধুদেরকে ফার্স্টে ভিডিও কল করলাম, ওরা তো প্রচণ্ড পরিমাণে আমাকে গাল দিয়েছে, বলছে তোকে একদম যাচ্ছা তাই লাগছে। ঘরের লোকগুলো বলছে না ঠিক আছে, কিন্তু বন্ধুরা বলছে একদম যাচ্ছা তাই লাগছে তোকে। ঠিক এই কারণেই আমি দাড়ি কাটতে চাইনি, আমার মতো অনেক ছেলেরাই দাড়ি কাটতে চায় না, ঠিক এই কারণের জন্য। দাড়ি কাটার পর একটা ঠিক কেমনই লাগে, প্রায় 6 বছর পর আজকে দাড়ি কাটলাম। 2017 দাড়ি কেটেছি আর আজকে 6 বছর পর দাড়ি কাটলাম। দাড়িটা কেটে একদম অন্যরকমই লাগছে দেখতে, একদম যাচ্ছা তাই লাগছে। তো তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে, ভালো না খারাপ। আমার তো নিজের তো একদমই খারাপ লাগছে, কিন্তু বাড়ির লোকরা বলছে ভালো লাগছে, কিন্তু বন্ধু বান্ধব তো যাচ্ছা তাই পরিমাণে গালি গালাজ যে একদমই ভালো লাগছে না। আর অনেকে তো আমাকে আবার চিনতেই পারে না, বলছে এটা আবার কে, বলছে দাড়ি কাটার পর একদম পুরো মুখটা যে শেপটা শেপটাই চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন লাগছে। তো চলো এখনকার মতন বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।